असलामुअलैकुम आमी सादिया कलम वेलकाम जानाच्छी साफवान्स मम कुकिंग शुकिंग चैनेले। आशा करी आल्लाहर रहमते आपनारा सबाई अनेक भालो आछेन, आमी आलहामदुलिल्लाह भालो आछि। आजके सरासरि रान्ना निये हाजिर होलाम। आमार छेले बायना छिलो फ्राइड राइस खाबे, सरि फ्राइड राइस ना ओ बिरियानी, फ्राइड राइस पोलाओ एगुलो बुझे ना, माने ओ सबगुलोके एकई नामेई बोले बिरियानी खाबे। তো আমার ছেলে বায়না ধরল আর আমি আমার সুযোগ হয়ে গেল আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করার। আমি তো পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, রসুন কুচি, কিশমিশ দিয়ে একটা ফ্রাইড রাইসটি করব। আর কিশমিশ দিলে একটু মিষ্টি মিষ্টি থাকা হচ্ছে, আমার বাচ্চা আবার একটু মিষ্টি খেতে অনেক লাইক করে। তো যখন হাতের সাথে ও কিশমিশগুলো পড়বে মিষ্টি মিষ্টি, তো একটু ভালো লাগবে আর সবগুলো মানে পুরা খাওয়া শেষ করবে, সেই জন্যই আমার এই আইডিয়াটা। তো ওর জন্য যেহেতু করছি ওর মতো করেই করি, কারণ ওর নাহলে তো খেতে চাইবে না। বড়দের মতো করে আমাদের টেস্ট অনুযায়ী করলে হয়তো বানা দেবে, বলবে না এটা মজা হয় নেই, অথবা বলবে পেঁয়াজ বেশি দিছে, অথবা বলবে ঝাল হয়েছে, কিছু না কিছু বাহানা দিয়ে খেতে চায় না। তো ওর মতো করে করলে ও মাশাল্লাহ চুপচাপ খেয়ে ফেলে। আমার ছেলে খেলে আমার শান্তি লাগে। এই ফ্রাইড রাইসটি আমার হাজব্যান্ড অনেক লাইক করতো, তো ওর জন্য তেমন একটা করতাম না। মাঝে মধ্যে ও যখন কিছু খেতে ইচ্ছা করতো তখন বলতো যে ফ্রাইড রাইস করো। ও দেশের বাইরে থাকে, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখি নিই আমরা কীভাবে, সরি আমি কীভাবে ফ্রাইড রাইসটি বানাই। এক একজন এক এক রকম করে করে, আর রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। সুন্দর করে আগ্রহ নিয়ে করলে, আদর যত্ন করে রান্নাটা করলে রান্না অনেক মজা হয়, এটা আমি মানি। আজকে চিকেন ফ্রাই করব ফ্রাইড রাইসের সাথে, সেজন্য চুলায় দুটো হাঁড়ি বসিয়েছি, একটাতে ফ্রাইড রাইস আর একটাতে চিকেন ফ্রাই করব। তো ফ্রাইড রাইসের সাথে সালাদও ভালো লাগে, সালাদটা আজকে করিনি কারণ ইয়ে ছিল না, সালাদের জন্য শসা ছিল না। যাই হোক, আজকে যদি আমার ব্লগটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আশা করি, কারণ একটি লাইক অনেক মূল্যবান আমার কাছে এখন, কারণ সবার কাছে পৌঁছাবে আমার এই ভিডিওটি যদি আপনারা একটা লাইক দিয়ে থাকেন। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, ওটা হচ্ছে আমার যেহেতু রান্না করতে অনেক ভালো লাগে আর প্রায় সময় আমি নতুন নতুন কিছু রান্না ট্রাই করি আর দেখতেও অনেক ভালো লাগে। ইউটিউবে আমি সবসময় আমার যে আপুদের ফলো করি ওদের কাজগুলোও ভালো লাগে, ওদের রান্নাগুলো অনেক ভালো লাগে। রান্নার মানে কালারগুলো, ভেজিটেবলের কালার, রান্নার যে একটা সুন্দর কালার
রান্না করার পরে দেখতে আমার এত ভালো লাগে, যত দেখি ততই আমার ইচ্ছা করে নতুন নতুন রান্না শিখি, যদিও তা হয়ে ওঠে না। তারপরও ওই যে দেখে দেখেই মন ভরায় আর কি। তো সেই জন্য আমাকে যখন আমার অনেক আপনজন, অনেক রিলেটিভস, আমার শ্বশুরবাড়ির দিক থেকেও বলা যায়, বাপের বাড়ির দিক থেকেও বলা যায়, অনেকেই আমাকে উৎসাহ দেয়। অনেক আগে থেকেই বলতো আমাকে, তুমি ইউটিউবে একটা চ্যানেল খুলো। তো আমি আসলে কখনোই ওভাবে আসলে মনে হতো যে পারবো না, আমি সেই জন্য খুলিনি, ভয় পেতাম। কিন্তু না, আসলে এখন খুলে দেখি মনে হচ্ছে আসলে ওনারা আমাকে মানে যে সাপোর্টটা দিয়েছে অনেক বড় একটা, ওরকম আসলে সবাই পায় না। তা আমি ওদেরকে অনেক অনেক ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এতো রান্না শেষ করে তাড়াতাড়ি আমি আমার ছেলেকে খেতে দিলাম। মাশাল্লাহ ওর ভালো লেগেছে, ও খেয়েছে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।